বাগেরহাটের শরণখোলায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কেএফসি মিনি চাইনিজ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরী আলম সিদ্দিকের নেতৃত্বে উপজেলা সদরের রায়েন্দা বাজার শেরে বাংলা রোডের ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে হোটেলের মালিক মোহাম্মদ আজাদ মীরকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। সামাজিক অবক্ষয় রোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী আলম সিদ্দিকী।